গুড মর্নিং অ্যাসোসিয়েটস অ্যান্ড অল লিডার্স, আজকে আমি কথা বলবো যে আমাদের শরীর কীভাবে ঠিক রাখা যায়। তো প্রত্যেকটা কারণগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করবো, বেসিক নলেজটা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, কী কীভাবে আমাদের শরীরকে ঠিকঠাক রাখা যাবে, কী কী আমাদেরকে নিয়মগুলোকে মেনটেন করতে হবে, নিয়মগুলোকে মানতে হবে। ওকে, তো ভিডিও শুরু করার আগে যদি এখন চ্যানেল নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, আর যারা ইনস্টাগ্রামে ফলো করে নিই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে চেক করতে পারো। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। তো চলো বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তো সকাল থেকে শুরু করে আপ টু শুতে যাওয়ার আগে পর্যন্ত কী কী নিয়ম মেনটেন করতে হবে বা কী কী নিয়ম মেনটেন করা উচিত, নিয়মগুলো জানা উচিত, তো সে বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম সকাল থেকে শুরু করি। সকাল যখন আমরা ঘুম থেকে উঠব, সকালবেলা খালি পেটে যতটা পরিমাণে আমরা পারি আমরা কিন্তু জলটা খাওয়ার চেষ্টা করব, কারণ মানুষের শরীরে কিন্তু 70% কিন্তু জল। আমাদের যে যত বেশি জল খায় তার শরীরে কিন্তু রোগ কিন্তু কম থাকে। আমাদের প্রত্যেকটা রোগের সলিউশন একটাই হচ্ছে জল, ক্লিয়ার কি বললাম। তো জল শরীরে মানুষের শরীরে কমে গেলে প্রচুর রোগ আসে, তাহলে অর্থাৎ আমাকে প্রথমেই একটা কাজ করতে হবে যে সকালবেলা খালি পেটে উঠে আমাদের কিন্তু জলটাই খেতে হবে, যতটা পরিমাণে আমরা পারবো ততটা পরিমাণে, ক্লিয়ার। দু নম্বর কী রয়েছে, দু নম্বর আমাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, মানে হচ্ছে ব্যায়াম করতে হবে, কারণ আমাদের শরীরে যেসব জীবাণু বা ভাইরাস থাকে সেগুলো কিন্তু টক্সিনের মাধ্যমে কিন্তু বেরিয়ে যায়। এবার আমরা যদি ব্যায়াম বা এই এক্সারসাইজটাকে না করি তাহলে কিন্তু টক্সিনগুলো আমাদের শরীরে থেকে যায় এবং প্রচুর রোগ কিন্তু আসে। তাহলে আমাকে দুই নম্বর পয়েন্ট যেটা করতে হবে, আমাকে রেগুলার লেভেলে ব্যায়াম করতে হবে, আধা ঘন্টা মিনিমাম 30 মিনিট আমাদেরকে দিতে হবে। আমরা জানি ব্যস্ততার লাইফে বা ব্যস্ততার জীবনে আমরা কিন্তু সময়টাকে দিতে পারি না, তারপরেও আমাকে শরীরটাকে ঠিকঠাক করে রাখার জন্য আমাকে কিন্তু মিনিমাম 30 মিনিট কিন্তু সময় আমাকে কিন্তু বার করতেই হবে, চেক করে এনি হোক, ক্লিয়ার কী বললাম। তো আমরা আধা ঘন্টা রান করতে পারি, ছোটাছুটি করতে পারি, সিট আপ করতে পারি, ফ্রি হ্যান্ড করতে পারি, যা হোক এগুলোকে মেনটেন করতে হবে, ক্লিয়ার কী বললাম। আর এগুলো যদি করতে খুব কষ্ট হয় তাহলে আমরা বাঙালি, কোনো অসুবিধা কিছু নেই, আমরা ঘরে গান চালিয়ে দিয়ে প্রথম আধা ঘন্টা নাচবো, তাহলে কিন্তু আমার শরীর থেকে টক্সিন কিন্তু বেরিয়ে যাবে, ক্লিয়ার কী বললাম। তিন নম্বর পয়েন্ট যেটাকে রয়েছে যে আমরা আমাদের ব্যাড হ্যাবিট যেটাকে রয়েছে, সকালবেলা উঠে আমাদেরকে খালি পেটে কিন্তু চা খাওয়া, এই চা খাওয়াটা ব্যাড হ্যাবিট যেটাকে রয়েছে এটাকে আমাকে কিন্তু বন্ধ করতে হবে, অ্যাভয়েড করতে হবে, ক্লিয়ার কী বললাম। যদিও আমরা চা খাই তাহলে আমাকে খালি পেটে চা খেলে কিন্তু হবে না, কিছু বিস্কিট বা কিছু খাবো, খাওয়ার পর তার সাথে আমরা ওইটাকে খাবো, মানে চা খাবো, ক্লিয়ার কী বললাম। তো এইটাকে কিন্তু মেনটেন করতে হবে, চা খেতে বারণ কিছু নেই কিন্তু এটা খালি পেটে কিন্তু খাওয়া যাবে না, তাহলে কিন্তু প্রচুর আমাদের কিন্তু লিভারের কিন্তু প্রবলেম কিন্তু পরবর্তীকালে করবে আপনার ফিউচারে, ক্লিয়ার কী বললাম। তো এটাকে কিন্তু মেনটেন করতে হবে, খালি পেটে চা একদমই খাওয়া চলবে না। তারপরে কী রয়েছে, অনেকে আবার রয়েছে যে স্মোকিং ড্রিঙ্ক, ঠিক আছে, এগুলোকে অবশ্যই বাদ দিতে হবে। সকালবেলা কেউ খালি পেটে ঘুম থেকে ওটাই খায় বা সারাদিন কেউ এগুলো মেনটেন করতে থাকে, কারণ এই স্মোকিং এবং ড্রিঙ্কের জন্য শরীরে প্রচুর প্রবলেম আসে। তো এর জন্য আর একটা ভিডিও আমি দরকারে দিয়ে দেবো, বানানোর চেষ্টা করবো, তোমরা কমেন্টে জানাবে দরকার আছে কি না, আমি কিন্তু এই সংক্রান্ত একটা ভিডিও দেবো, ক্লিয়ার কী বললাম। তো স্মোকিং এবং ড্রিঙ্ক কিন্তু করা যাবে না, যেমন বিড়ি সিগারেট, গুটখা, খৈনি, তামাক, এগুলো বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে এগুলোকে মেনটেন করতে, মানে এগুলোকে মেনটেন করতে, মানে খাওয়া অ্যাভয়েড করতে হবে, এগুলো খেলে কিন্তু চলবে না, কারণ এগুলো কিন্তু পার্সোনাল লাইফেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এফেক্ট ফেলে এগুলো, ক্লিয়ার কী বললাম। তো এগুলোকে কিন্তু খাওয়া চলবে না, এগুলোকে আস্তে আস্তে অ্যাভয়েড করতে হবে। যাই হোক, তো সকালে যেটাকে মেনটেন করতে বলে দিলাম, এবার হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার আমরা যতটা পারবো নর্মাল খাওয়া দাওয়া করবো, বেশি রিচ যাতে কিন্তু খাবার খাবো না, কারণ বেশি রিচ যাতে খাবার খেলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন প্রবলেম কিন্তু রয়েছে, ক্লিয়ার কী বললাম। যতটা যে শরীর আমাদের অনুযায়ী, সেই শরীর অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু খাবারটাকে কিন্তু মেনটেন করতে হবে, ক্লিয়ার কী বললাম। তো সকালে যেরকম আমরা ভাত মুড়ি যেরকম যেরকম খাই সেটা খাবো, কিছু অসুবিধা কিছু নেই। দুপুরেও যেরকম আমরা খাই সেগুলোকে মেনটেন করবো, অসুবিধার কিছু নেই। তবে একটা কথা আমাকে রাখতে হবে যে 3 ঘন্টা অন্তর অন্তর কিন্তু আমাকে খাবার কিন্তু খেতে হবে, মানে খালি পেটে রাখলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু বিভিন্ন প্রবলেম শরীরে কিন্তু আসবে। আমাকে 3 ঘন্টা অন্তর অন্তর আমাকে কিছু হালকা পাতলা খাবার আমাকে কিন্তু মেনটেন করতে হবে, ক্লিয়ার কী বললাম। এবং সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা সেম প্রসেস, চার্জ ব্যাপারটাকে বললাম যে খালি পেটে অবশ্যই কোনো খাবে না, এটাকে বিস্কুট বা কিছু মুড়ি সাথে মেনটেন করবে, ক্লিয়ার কী বললাম। এবং শেষে কিন্তু শেষে কী রয়েছে না, রাতের বেলা আমরা যখন শুতে যাবো, রাতে শুতে যাওয়ার আগে কিন্তু আমরা কী করবো, মোটামুটি আমাদেরকে রাতে যে খাবারটাকে রয়েছে মোটামুটি 9টার মধ্যে কিন্তু মেনটেন করতে হবে, ক্লিয়ার কী বললাম। আমরা 10টা, 11টা বা 12টার সময় আমরা কিন্তু খাবারটাকে মেনটেন করি, রাতে এত দেরি করে খাবারটা খেলে কি আমাদের হজমের কিন্তু গণ্ডগোল হয় এবং শরীরে কিন্তু বিভিন্ন প্রবলেমগুলো কিন্তু আসতে শুরু করে, ক্লিয়ার কী বললাম। তো আমাকে মোটামুটি 9টার মধ্যে খেয়ে ফেলতে হবে, ওকে। চার নম্বর পয়েন্ট যাই হোক নেবে। এবং কী রয়েছে, আমাদেরকে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু খারাপ অভ্যাস থাকে, যে প্রচুর রাত করে কিন্তু ঘুমানো, এই রাত করে ঘুমানোটাও কিন্তু আমাকে বাদ দিতে হবে, মোটামুটি আমাকে 10টার মধ্যেই কিন্তু ঘুমিয়ে পড়তে হবে এবং কি উঠতে হবে না, ভোরবেলা সকালবেলা, মানে মোটামুটি 4টা থেকে 5টার মধ্যে, ক্লিয়ার কী বললাম। যাদের বিভিন্ন মাঠে ঘাটে বা বিভিন্ন ওয়ার্ক বা মানে পরিশ্রম থাকে
পরিশ্রমে যারা কাজ করি, যারা সকালে উঠতে হয় মোটামুটি 4টা, ঠিক আছে 4টা কি 5টা যে যেরকম ওঠে, এবং ঘুমানোর নিয়মটা কিন্তু আমাকে মোটামুটি 10টার মধ্যে মেনটেন করতে হবে। ক্লিয়ার? কী বললাম, 9টার মধ্যে খাওয়া দাওয়া করে 10টার মধ্যে ঘুম, খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে ঘুমাবো, একটা হাঁটাচলা করবো, রেস্ট নেবো, তারপরে ঘুমাতে হবে আধা ঘন্টা পরে। ক্লিয়ার? কী বললাম, তাতে আমাদের হেলথটা কিন্তু ফাটাফাটি লেভেলে থাকবে, ঝকঝকে তক্ত কিন্তু থাকবে। ক্লিয়ার? কী বললাম, তো এই যে ব্যাপারটাকে যেটাকে রয়েছে, লেট নাইট করে কিন্তু আমরা কোনোদিনই ঘুমাবো না, এবং খাবার পর সঙ্গে সঙ্গে কিন্তু ঘুমাবো না, ওকে? এবং সবথেকে ব্যাড হ্যাবিট যেটাকে রয়েছে মোবাইল, ঠিক আছে, প্রচুর রাত পর্যন্ত মোবাইল দেখা, এটাই কিন্তু আমাকে মেনটেন কিন্তু বন্ধ করতে হবে, ওকে? তো এই যে ব্যাপারটাকে রয়েছে, কারণ আমরা যত লেট করে ঘুমাবো মানে তাদের উঠতেও কিন্তু দেরি হবে, আমাকে কিন্তু মোবাইলটা কিন্তু মানে যে ইউজ করা, আমাকে কিন্তু মোটামুটি 10টার মধ্যে ইউজ করবো, মানে এর উপরে যেন না যায় 12টা 1টা পর্যন্ত, এত লেট নাইট ঘুমানো, মোবাইল ইউজ করা, এতে মোবাইল যদি ইউজ করি সেটা সাইড এফেক্ট রয়েছে। কমেন্ট করবে, আমি নেক্সট এরপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ক্লিয়ার? কী বললাম, তো কারণ আমাদের যে মোবাইল থেকে রেডিয়েশানটা আমাদের শরীরে ঢুকে এতে প্রচুর সাইড এফেক্ট হয়। ক্লিয়ার? কী বললাম, যে যত মোবাইল ইউজ করে তার শরীরে তত কিন্তু প্রবলেমগুলো কিন্তু ফিউচার আফটার প্রবলেম আস্তে আস্তে শুরু করবে, ব্রেন ক্যান্সার থেকে বিভিন্ন স্কিন প্রবলেম থেকে শুরু করে বিভিন্ন প্রবলেম কিন্তু আসতে পারে। তোমাকে লেট লাইট ঘুমাবো না, মোবাইল বেশি ইউজ করবো না, ওকে? আগেকার দিনে মানুষরা সকাল সকাল ঘুমতো, আর সকাল উঠে সঙ্গে সঙ্গে উঠে পড়তো, মানে সকাল সকাল উঠে পড়তো, কিন্তু এখনকার দিনে কিন্তু সেই জায়গাটা হয় না। মোটামুটি 10টা না বাজলে মোটামুটি মানে মুখে রোদ না লাগলে কিন্তু উঠতে পারে না, যার জন্য শরীরে কিন্তু বিভিন্ন প্রবলেমগুলোকে আসে। সকালে উঠে খেলাধুলা করা এটা খুব একটা ভালো জিনিস, এটা আমরা করতে পারি, ওকে? যদি আমরা ব্যায়াম না করতে পারি তাহলে কিন্তু শরীরে কিন্তু টক্সিনটা আমাদের হয়ে যায়, মানে ঝরে যায়, ওকে? নিয়ম যেটাকে রয়েছে যে সূর্য ওঠার আগে কিন্তু আমাদের ঘুম থেকে ওঠার নিয়ম। ক্লিয়ার? কী বললাম, এটা আমরা না বিভিন্ন বড় বড় সায়েন্টিস্ট এবং মহাপুরুষরা কিন্তু এই কথাটাকে বলছে। ক্লিয়ার? কী বললাম, হয়তো শুনতে আমার মুখ থেকে পড়ছে কিন্তু এটা ওনারা কিন্তু বলে গেছেন, এটাই নিয়ম। আমরা যে কোনো কাজ যদি কোনো প্রকৃতির বিরুদ্ধে কী করি তাহলে আমাদের কিন্তু সেটা প্রবলেম আছে, আর প্রকৃতির সাথে যদি মেনেই চলতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরটা ফাটাফাটি হেভি লেভেলে থাকবে। ক্লিয়ার? কী বললাম, যাই হোক, বেসিক নলেজগুলো দেওয়ার ছিল, বেসিক নলেজটা যদি রাখতে পারি আমাদের শরীরটা কিন্তু ফাটাফাটি থাকবে। ক্লিয়ার? কী বললাম, এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট রয়েছে, যে সাপ্লিমেন্ট যদি আমরা ইউজ করি, ননি প্রিমিয়াম থেকে কুকুম থেকে শুরু করে বিভিন্ন সাপ্লিমেন্ট রয়েছে, প্রোটিন পাউডার থেকে শুরু করে বিভিন্ন মানে সাপ্লিমেন্ট রয়েছে, এই সাপ্লিমেন্ট যদি আমরা ইউজ করি আমাদের কিন্তু শরীরটা কিন্তু ঝকঝকে তক্ত হয়ে কিন্তু রাখবে। ক্লিয়ার? কী বললাম, যাই হোক, আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যটা লাইক করো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।